আন অ্যাকাডেমি ডাব্লু বিপিএসসির তরফ থেকে প্রকাশিত হলো নতুন কতগুলি ব্যাচ প্রত্যেকটা ব্যাচের ডিটেলস এবং লিংক তোমরা ডেস্ক্রিপশনের মাধ্যমে পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাচের শুভ সূচনা আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর এবং এই প্রত্যেকটা ব্যাচের সাবস্ক্রিপশন নিতে গেলে অবশ্যই তোমরা ডেসক্রিপশান ফলো করো সেখানে আমাদের দেওয়া কোড টিডি টেন ব্যবহার করার মাধ্যমে তোমরা প্রত্যেকটা সাবস্ক্রিপশানের ভেতর টেন করে ডিসকাউন্ট পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন জিকের মকটেস ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওর ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন এ রাইটার্স পিপল এই গ্রন্থটি কার লেখা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলে দাও আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি ভি এস নয়পল ইনার লেখা এ রাইটার্স পিপল পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুর ব্যবহার ছিল না মানে সিন্ধু সভ্যতার বাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না তো চারটে অপশান দেখো রয়েছে আর এই চারটে অপশানের ভেতর যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার তারা লোহার ব্যবহার কিন্তু জানত না পরবর্তী প্রশ্ন ভিটামিন সি এর অপর নাম কি ভিটামিন সি এর অপর নাম কি প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে বলার চেষ্টা করো আর এক্ষেত্রে যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার এস অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর অপর নাম পরবর্তী প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল প্রত্যেকেই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে তৈরি হয়েছিল অপশানে একদম সঠিক অ্যান্সার নেক্সট দেখো বলেছে যাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত চারটে অপশান রয়েছে আর এই চারটে অপশানের ভেতর যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার এটি মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত নেক্সট দেখো বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহকে আবিষ্কার করেন তো বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ এই দুটি কোন ব্যক্তি আবিষ্কার করেছেন আর এক্ষেত্রে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার এই দুটি আবিষ্কার করেছে উইলিয়াম হার্ভে অপশান বি সঠিক অ্যান্সার নেক্সট দেখো একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কুমির আর তিমি তার মানে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন তো একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সঠিক অ্যান্সার হবে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি করা হয়েছে পরবর্তী প্রশ্ন গোদ রোগের জন্য কোন জীবাণু দায়ী গোদ রোগের জন্য নিচের কোন জীবাণু দায়ী আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি ফাইলেরিয়া এই জীবাণু দায়ী হচ্ছে গোদ রোগের জন্য পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায় ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি তিনটি পদ্ধতিতে ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায় পরবর্তী প্রশ্ন রক্তে লোহিত কণিকা তৈরি হয় কোথায় লোহিত কণিকা কোথায় তৈরি হয় তো এক্ষেত্রে যারা অপশান বি বলছ কারেক্ট অ্যান্সার এটি তৈরি হয় লোহিত অস্থি স্থিমর্যায় পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমাদের সকলেরই এই প্রশ্নের উত্তর পাওয়া উচিত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা সকলেই সঠিক অ্যান্সার বলে দাও আর এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পেন্সিলের শীষ তৈরি হয় কি থেকে পেন্সিলের শীষ তৈরি হয় কি থেকে তো তোমরা সকলেই জানো কি গ্রাফাইট থেকে পেন্সিলের শীষ তৈরি হয় নেক্সট দার্শনিকের উল কাকে বলে দার্শনিকের উল কাকে বলে এটাও তোমাদের সকলেরই পারা উচিত তোমরা সকলে যেন কি জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মিশ্র পদার্থ দেখো তিনটে অপশান ভালো করে লক্ষ্য করো এবং তারপর অ্যান্সার বলার চেষ্টা করো এই তিনটে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার আর এক্ষেত্রে যারা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার পেট্রোলিয়াম এটি হচ্ছে একটি মিশ্র পদার্থ পরবর্তী প্রশ্ন দেখো বলেছে কেরালার কোন নৃত্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয় তো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি কথাকলি নৃত্য যেটি কেরালায় রাত খোলা জায়গায় অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি। স্বাভাবিক উষ্ণতায় জল তরল হবার কারণ কি। তো এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেট্যান্সার জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেনের বন্ধনীর উপস্থিতি এই কারণের জন্য স্বাভাবিক উষ্ণতায় জল তরল হয় নেক্সট দেখো বলেছে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে নিচের কোন রোগটি হয় সঠিক অ্যান্সার হবে ইটাই ইটাই এই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে পরবর্তী প্রশ্ন ফিতা ফিতাকির্মি কোন ধরনের প্রাণী ফিতা ফিতাকির্মি কোন ধরনের প্রাণী তোমরা সকলেই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অন্ত পরজীবী প্রাণী হচ্ছে ফিতা কৃমি অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জিআইএস এর পুরো নাম কি জিআইএস এর পুরো নাম কি তো এক্ষেত্রে যারা অপশান সি বলছে কারেক্ট অ্যান্সার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হচ্ছে জিআইএস এর পুরো নাম পরবর্তী প্রশ্ন পাস্তুরাইজেশান এর মাধ্যমে নিচের কোনটিকে জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশান এর মাধ্যমে নিচের কোনটিকে জীবাণুমুক্ত করা হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশানে এই মাধ্যমে দুধকে জীবাণুমুক্ত করা হয় পরবর্তী প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক এটি কার সময় ঘটেছিল এক্ষেত্রে যারা অপশন ডি বলছো কারেট অ্যান্সার এটি ঘটেছিল লর্ড রিপনের সময় পরবর্তী প্রশ্ন কোন রোগ প্রতিরোধের জন্য বি টিকা ব্যবহার করা হয় এটাও খুবই সহজ প্রশ্ন বহুবার আমাদের এই মকটের সেটে করানো হয়ে গেছে আর তোমরা সকলেই যেন কি এটি যক্ষা রোধ প্রতিরোধের জন্য এই বিসিজি টিকা ব্যবহার করতে হয় পরবর্তী প্রশ্ন ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে এটি পুনেতে অবস্থিত অপশানে একদম সঠিক অ্যান্সার নেক্সট দেখো কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল নিচের কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি আকবরের রাজত্বকালে নির্মিত হয়েছিল অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইউএন সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ করা হয় এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ করা হয় সঠিক অ্যান্সার হবে পাঁচ বছরের জন্য অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন তো জয়দেব হচ্ছে কোন রাজার সভাকবি এখানে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি হচ্ছেন লক্ষণ সেনের সভাকবি ছিলেন অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারত রত্ন এবং নিসাই ই পাকিস্তান এই উভয় পুরস্কার পেয়েছেন কোন ব্যক্তি তিনটা অপশান দেখো আর এই তিনটা অপশনের ভেতর অপশান সি সঠিক অ্যান্সার মোরার্জি দেশাই তিনি ভারত রত্ন এবং নিসাই ই পাকিস্তান এই দুটো পুরস্কারই পেয়েছেন আজকের মতো লাস্ট প্রশ্ন যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় কোন যন্ত্রে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় কোন যন্ত্রে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ